মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমা খাতুন উদিত্য বর্মন লাভ স্টোরি। তো এই দেখো, আমরা মেখে নেব মুড়ি। এখানে দেওয়া আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তো মুড়ি মেখে আমরা সকালে চা দিয়ে খাবো এগুলা, সরি এগুলো চা দিয়ে খাবো। তো মুড়িটাকে মেখে নেবো, মাখো মাখো। মুড়িটাকে মাখতেছে আমার বর। সোনা কোথায় যাচ্ছ? যায় না বলতো, এদিকে দেখো, এদিকে শোনো মা। এ মাম্মি কোথায় যায় রে দুষ্টু পাখিটা? গুড মর্নিং বলো, একটা বলো গুড মর্নিং, বলো হাই করে দাও, বলো হাই, বলো দুষ্টুমি করে, বলো গুড মর্নিং। মুখে কি দেখি, হা করো তো মুখে, কি আ কি আছে, কি 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 মুখে হা করারো, আমাকে একটু উম্ম করে দাও তো মাম্মিকে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর অবশ্যই ভালো থাকবে। আমি অবশ্যই ভালো আছি। আর আমি বসিয়ে দিয়েছি চা, চা হয়ে গেলে আমরা চা খেয়ে নেব। আর কিছু কাজকর্ম সেরে রেখে দিলাম, কারণ যতই তাড়াহুড়ো করার চেষ্টা করি লাস্ট অবধি একদম পুরো দিন চলে যায়, তবু আমার এই কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। যদিও কাজ বেশি কিছু না, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, ঘর গোছানো এগুলোই, তবুও কিন্তু এগুলো করতে অনেক টাইম লেগে যায়। একদম করতে করতে একদম বেলা কোথাকার বেলা কোথায় চলে যায়, আর এই বাচ্চাকে নিয়ে বুঝতেই পারো। ভাত হয়ে গেছে, তো গরম গরম ভাত নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাথে মাছ আর আলু ছানা। আর রাত্রিবেলাকার মাছ ছিল, তো মাছ আনছিল, মাছ খেয়ে ফেলছি পুরো, আর শুধুমাত্র এই যে ও খাচ্ছে। আর শোনা মামাম দেখে একদম ভাত 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 করে চিৎকার করতেছে। ভাত খাবা মামা, ভাত খাবা, দাও তো ওকে একটু খাইয়ে। এই দেখো, এই দেখো খাচ্ছে মামাম, খাচ্ছে, খাও ভাত খাও, খাও কি দিয়ে খাও শোনা, ফিশ মাছ ভাত ভাত খায়, ভাত ভাত খাও, ভাত খাও না, খাও ভাত খাও না, কি খাও বলো তো, বলো ভাত খাই, বলো ভাত, তুমি তো ভাত মুখে ঢুকাইছো আর বলো খাচ্ছি না। তাড়াতাড়ি করে একটু ভাত খেয়ে নিলাম। হ্যাঁ, জুই ঘুমিয়ে পড়েছে, জুইকে ঘুম পাড়িয়ে দিলাম। জামা কাপড় ধুইতে হবে, তো এই ঘরের অবস্থা খুব খারাপ, ঘর এখনো পরিষ্কার করিনি, তো এরকমই থাক, না হলে আবার রোদ চলে গেলে আবার জামা কাপড় শুকোবে না আমার। আর জামা কাপড়গুলো শুকোনো খুব দরকার, কারণ না শুকালে ভিজাই থাকবে। আর ওগুলো মনে করো প্যান্টগুলো, প্যান্টগুলো যে হিসু টিসু করে এগুলো তো পরতে হবে শুকিয়ে, তার জন্য ওগুলোকে ধুয়ে দেওয়া আমার দরকার আগে। তাই আমি ভাবলাম যে জামা কাপড় পরে ঘর পরে গোছাবো, আগে জামা কাপড়গুলো ধুয়ে কাজ সেরে নিই। আমি খাচ্ছি সুপারি, সুপারি খেতে আমার খুব ভালো লাগে, যখন পাই তখন একটু করে নিয়ে আসি 10-20 টাকার, আর যখন পাই না তখন খাই এরকম করে এখান সেখান থেকে নিয়ে। আমার খুব ভালো লাগে সুপারি, সুপারি না খেলে আমার ভালো লাগে না একদম, খেয়ে দিই একটু সুপারি। তো আমি এখন যাচ্ছি জামা কাপড় ধুতে, তো তোমার ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। প্রত্যেক দিন গোছানো ঘর যে কীভাবে এরকম একদম বাজে অবস্থা হয়ে যায় প্রত্যেক দিনের এরকম অবস্থা, দেখো 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 এই যে, কারণ বিছানাটা একদম হিসু করে, ও প্রত্যেক দিন বিছানাতে হিসু করে, মাঝে মাঝে তুলে তুলে হিসু করে, আবার মাঝে মাঝে তুলতে একটু অল্প দামি লাগে, কারণ অনেক রাত করে ঘুমোতে হয়, এডিট করতে করতে অনেক লেট হয়ে যায়, আর আর একদম ঘুম পেয়ে গেলে আর উঠতে আমার অলসমই লাগে, তো বিছানায় হিসু করে দেয় তখন। আর প্যান্টও ভেজে সাথে কাঁথা কাঁথা যা আছে সব ভেজে যায়, তো এগুলো তুলে শুকাতে দিলাম, শুকোতে দিলাম কিছু কিছু, সব তুলতে পারলাম না, সময় একদমই নেই, একদম একটাই বেজে গেছে প্রায়। তো এখন আমি জামা কাপড় ধুবো, জামা কাপড় ধুয়ে স্নান করে তারপর দেখি কি করা যায়, ঘর পরিষ্কার করা যায়। যে এই গামলাটা, এই গামলাটা আমি পত্র রেখে দিই, এটাতে আমি জিনিসপত্র রেখে দিই ঘরে, না আবার যখন জামা কাপড় ধুই তখন আবার এটাকে বের করে নিয়ে যাই, তো এখন আমি এটাকে বের করে নিয়ে যাবো। দেখো আমি বলছিলাম যে নারকেলটা দিয়ে একটা জিনিস বানাবো, তো আজকে এটা দিয়ে নাড়ু বানাবো, কারণ আর নাড়ুটা বানিয়ে ও এক জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে সেটাও তোমরা বুঝতে পাবে। আজকে প্রথম বানাবো আমি জীবনে, কোনোদিনও বানাই নি আর বানাতে দেখিও নি, এখানে খেয়েছি, এখানে প্রথম এসে খেয়েছি, খুব ভালো লাগে,
নাড়ু খেতে আমার দারুণ লাগে। আগেও খেয়েছিলাম কোনো বান্ধবীর বাড়িতে, হয়তো নিমন্ত্রণ, তো লক্ষ্মী পূজায় নাড়ু করে, এবারও খেয়েছিলাম, খুব ভালো লাগে। তো এই যে জল বের করতেছে নারকেলটা থেকে, জল বের করে নাকি ও খাবে, আমার তো খাওয়া যাবে না, গলা পুরো বসে গেছে সর্দি কাশিতে। নারকেলটা এই দেখো নারকেলটা ফাটিয়ে নিয়েছে, ভালো লাগে। এই জামা কাপড়গুলো প্রত্যেক দিন ধোয়া, তার জন্য বেশি কাচতে হয় না, খুব অল্প কাচাতেই হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুই নি। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আমার, তো ওগুলো কেচে নিয়ে আমি এইখানে ক্যামেরাটা লাগিয়ে দিয়ে গেলাম ওকে এই কাজটা করতে দিয়ে। আর ওইদিকে আমি জামা কাপড় ধুয়ে দিচ্ছি, তো জামা কাপড় ধুয়ে ওইদিকে একবারে স্নান করে নেবো। আর ওই যে নারকেলটা নাড়ু বানাবো, কারণ ও যাবে বললাম কোথায়, তো ওইখানে ওর বন্ধুগুলোকে খাওয়ানোর জন্য এই নাড়ুগুলো নিয়ে যাবে। নারকেল নাড়ুগুলো ওইখানে পাওয়া যায় না, তো এগুলো নিয়ে যাবে, গ্রামের জিনিস খুব পছন্দ করে ওরা। ও থাকলে আমি অনেকটা হেল্প পাই। তো তোমরা দেখোই ভিডিওতে যে মাঝে মাঝে রান্না করতে পারছি না বা সময় নেই, ও তাড়াতাড়ি করে দেয়। আবার মাঝে মাঝে এমনও হয় যে জুই আমাকে খেতেই দিচ্ছে না, আমার কোল থেকে নামতেই চে না, তখন ও আমাকে খাইয়ে দেয়। তো এরকম করেই চলছে আমাদের সংসার। আর একটা কথা কি বলতো, কিছু কিছু লোকের না আমাদের এই হাসি খুশিটা একদমই পছন্দ হচ্ছে না, তারা খুব চলতেছে। তারা আবার কেউ আছে যে আমাদের গরিবতা দেখে এটাকে হাসতেছে, আমাদের গরিবতা দেখে। তাকে এই কথাটা বলতেছি যে কারো গরিবতা দেখে হাসতে নেই, এটা তোমাদের জানা, এটা তোমাদের না সরি তোমার জানা উচিত, মানে যে বলছে তাকে বলতেছি যে তুমিও একদিন গরিব ছিলে, হয়তো গরিব থেকেই কিন্তু তুমি মোটামুটি ভালো খেতে পাচ্ছ। হ্যাঁ, আমরা রেশনের চাল খাই, আমরা আলু বেগুন এগুলোই খেয়ে থাকি, কিন্তু তুমিও তো একদিন রেশনের চাল খেয়েই বড় হয়েছো নাকি? আসলে কি বলতো, তোমার মতো মানুষেরা না গরিব মানুষের কষ্ট ভালোবাসা এগুলো কখনোই বোঝে না, কারণ তোমার কাছে গরিব মানুষের কষ্ট ভালোবাসার কোনো দামই নেই। তো ছাড়ো এসব কথা, তো তোমরা কয়েকজন কমেন্ট করেছো যে আমার রুমটাকে দেখাবো। হ্যাঁ অবশ্যই দেখাবো, কিন্তু দেখাবো কয়েকদিন পরে। বন্ধুরা জুই ঘুমোতে ঘুমোতে আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে একদম শুকোতে দিয়ে একদম স্নান করে চলে আসলাম ঘরে। আর যে এদিকে ঘরে এসেই আমি জুইয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি, জুইয়ের জন্য বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো এদিকে মামা উঠে একদম বসে করতেছে, কি শোনো তুমি এদিকে উঠে গেছো, এই যে টেপু মামা আমার উঠেই গেছে, টেপু মামা বলি বা বলি বলি উঠে একদম হাসতেছে। তো জুইয়ের খাবারটা হতে হতে ওকে নিয়ে আমি এখন ঘরটাকে গুছিয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি, তো আবার কথা হচ্ছে একটু পরে। জুই ঘুম থেকে উঠলে না একদম কোল থেকে নামতেই চায় না, তো ওকে কোলে নিয়েই আমাকে কাজ করতে হবে এখন। আর ওর বাবা তো নেই বাড়িতে, ও স্নান করতে গেছে নদীতে, তোমাদেরকে তো বলেছি ও নদীতে ছাড়া স্নান করতে পারে না,
তো যখন থেকে বাড়িতে তখন থেকে প্রত্যেক দিন নদীতে যাবেই আর নদীতে গিয়েই স্নান করে। তো ওকে কোলে নিয়েই এখন আমার ঝাড়ুটা দিতে হচ্ছে, আর ও একদমই নামবে না, নামাই দিলেই পুরো কান্না করবে একদম। এই 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 যে এই ঘরটা কত বাজে, দিনে ঝাড়ু দিতে হয় বারবার, যখনই রান্না করি যখনই কোনো কিছু কাটাকাটি করি তখনই ঝাড়ু দিতে হয়, আর মশা তো থাকেই না একদম, তাড়াতাড়ি মুছতে হয়, বাট বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি প্রত্যেক দিন পাই না, যেদিনই সময় পাই সেদিনই টুক করে মুছে ফেলি। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার আমি এই সুযোগে বিছানাটাকে ঠিক করে রাখি। তো এই যে দেখো, একে বারবার নামিয়ে দিচ্ছি আর এ নামবেই না, এ কান্না করতেছে পুরো মামাম। যেই কাজটা 5 মিনিটে সেই কাজটা আমার লেগে যাচ্ছে পুরো 10 মিনিট 20 মিনিট, কারণ ও একদিকে বসে থাকবে আর একদিকে আমি বিছাবো। তো ওকে একটা বিস্কিট হাতে ধরিয়ে দিয়েছি, বিস্কিটটা নিতেই যাচ্ছে না, একদম রাগ করে ফেলে দিচ্ছে বারবার, তোমরা দেখো না, ওকে বারবার বিস্কুট দিচ্ছি ও বারবার ফেলে দিচ্ছে। অবশেষে বুঝিয়ে বাজিয়ে ওকে একদম রেখে দিলাম ওইদিকে, আর বারবার এইদিকে আসতে যাচ্ছে, এইদিকে রাখিনি এর জন্য, কারণ এইদিকে রাখলে ও না বারবার হাঁটতে হাঁটতে পড়ে যেতে থাকে, দেখো ওটা তোমরা বুঝতে পাবে। এই আমি কাজ করতেছিলাম আর ও বারবার এই সাইডে চলে আসতেছিলো, এই সাইডে আস্তে আস্তে একদম কতবার পড়ে যাচ্ছিল, আমি বারবার আটকে নিচ্ছিলাম, ওকে ধরে নিচ্ছিলাম। তো এদিকে আমি ওর জন্য আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি, দুপুরবেলা খাবে ও। তো এবারে আমরা সবজি কাটবো আর দুপুরবেলা খাওয়ার জন্য সবজি রান্না করবো, বেগুন আলু টমেটোর। দেখো আমি কেটে কেটে রাখতেছি আর ও ফেলে দিচ্ছে, খুব দুষ্টামি করে মামরা, আমার খুব ভালো লাগে। বেগুন না বেগুন, এগুলো বেগুন, বেগুন বলে খাবা। এই ছুরিটা আমার ওর সামনে কাটতেই কিরকম লাগতেছে, কারণ যদি চোখে মুখে লেগে যায় বার, ও ওখান থেকে নড়বেই না, আমাকে সবজি কাটা দেখছে, আর এমনিতে অনেক লেট হয়ে গেছে, কতক্ষণ ও আসবে তার জন্য আগে কেটে ফেলতেছে। ফেলে দিচ্ছে, এগুলো আসো না, ফেলে দিচ্ছ, দুষ্টুমি করো, খুব দুষ্টু শোনাম আমারটা, দুষ্টু তুমি, দুষ্টু তুমি, দুষ্টু। এই দেখো কি করবা এখন, হ্যাঁ বসতে পারো না, তুমি বসতে পারো না, দাদার সাথে খেলো, আয়ুষ দাদার সাথে খেলো, খেলে না দেখো, হয়ে গেল আমাদের সবজি কাটা, সবজি কাটা হয়ে গেছে, এবারে একটু পরে ধন্যবাদ খাও, তাই বেটির প্রেম দেখে একবারে আরো শত শোনা দেখি, পাপার বুকে শুয়ে পড়ো তো, বাপ বেটির কি প্রেম,
টিং টি টি টিং 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 টি টি টিং 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 টিং। এদিকে দেখো এদিকে টিং টি টি টিং। হাই করে দাও সবাইকে, টাটা দিয়ে দিচ্ছে, টাটা টাটা। ও বাবা গুড গার্ল, তুমি আমার সোনা। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ আমার একটা উম্মা করে দাও তো, উম্মা করে দাও একটা, উম্মা করে দাও একটা, উম্মা করে দাও একটা, দিবে না হয়েছে, টাটা দিছে তো, কত দিছে, উম্মা করে দাও একটা, উম্মা করে দিবে না আমাকে একটা, দিবে দাও তাই দাও তাই। তো বন্ধুরা আমি চলে এলাম পিছনের দিকে জামা কাপড় নিতে, জামা কাপড় নিয়ে যাব, জুইকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার মনটা একদম ভালো নেই, কারণ কালকে ও চলে যাচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে দেখো মামা আমাদের ঘুম থেকে উঠলো মাত্র, তো মাত্র ঘুম থেকে উঠলো কিন্তু সন্ধ্যা লেগে গেছে, লেট করে উঠলো পুরো একদম। তো এখন ওকে একটু না বাইরে বের করলে ও পরে খুব ঝামেলা করবে, তাই ওকে একটু নিয়ে বেরোতে যাবে ওর পাপা। আর এই যে তোমরা হয়তো ভাবতেছো যে ওকে আমি প্রত্যেক দিন এই একই সোয়েটার পরাই দেই কেন, আর তো ওর সোয়েটার আছে অনেকগুলো, তো পরাই, ওগুলো পরাই মাঝে মাঝে, বাট এই সোয়েটারটা একদম মোটা পুরো, আর এই এই ঠান্ডা একদম কভার করে নেয় পুরো, তাই এটাই আমি পরাই বেশি, সবসময় সারাক্ষণ এটাই পরে রাখি। আর ওগুলো পরাই যখন হালকা ঠান্ডা হয় তখন ওগুলো পরিয়ে দিই। আর এটা তো একদম রোজ ধোয়াও যায় না, ধুলে একেবারে শুকোতেই চায় না। আর আর দ্বিতীয়ত হচ্ছে ওর টুপি পরতে চায় না, টুপি আছে বাট পরে না, খুলে ফেলে বারবার, তাই এই এটার মধ্যে টুপি আছে তাই এটাই পরিয়ে দিই, এটা দিয়ে হয়ে যায়, টুপি পরাইতে হয় না। শোনা এদিকে দেখো, কে শোনা তোমার মুখটা লুকিয়ে গেছে কেন? তো জামা কাপড় গোছানো হয়নি, তো এখন আমি এই যে জামা কাপড় নিয়ে আসছিলাম বাইরে থেকে, এখন বসে বসে এগুলো একটু গোছাবো। তো এই দেখো এই যে রাত্রিবেলা হয়ে গেছে, আর মামাকে রাত্রিবেলা হওয়ার জন্য এই যে ডালিয়া বানিয়ে নিয়েছি, ডালিয়া ডালিয়াটা একটু দেখাও, ডালিয়া আর এখানে মুসুর ডাল দিয়ে বানিয়েছি, সবজি দিয়েও বানানো যায়। তো আমি মুসুর ডাল দিয়ে বানিয়েছি, তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো কিভাবে ডালিয়া বানাই আমি, তো খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা ভিডিও বানাবো দেখানোর জন্য। তো এই যে ডালিয়াটা আমি ওকে খাওয়াচ্ছি, প্রায় শেষই হয়ে গেছে, অনেকটা খেয়ে ফেলছে আর অল্প আছে, এটা এর রাতের খাবার, রাতে আমি ডালিয়া বানাই খাওয়াই ওকে। দেখো চাল পুরো একদম শেষ হয়ে গেছে, এই দেখো এই দেখো, আর কয়েকটা চাল আছে মাত্র, চাল প্রায় অল্প আছে, আর এইটুকুনি হবে না আজকে রাতের জন্য আর কালকে সকালের জন্য। তো এখন আমি যাচ্ছি জেঠিদের বাড়িতে চাল আনতে, চাল আমরা রেশনের চালে কিনে খাই, বাট এবার মনে হয় রেশন আসছে কি আসেনি এই সপ্তাহে, তো দেখি রেশনের চাল পাওয়া যায় নাকি বাড়ির চাল। তো চলে আসলাম এই যে জেঠিদের বাড়িতে চাল নিতে, মা রেশনের চাল আসেনি, আসেনি তো, এমনিতে ঘরের চাল দাও, চাল নেই। এই যে জেঠিদের বাড়ি, এই যে জেঠিমা বসে আছে টিভি দেখতেছে, এই যে আমরাও দেখি টিভি, তো দাও চাল দাও, চাল নেই। দেখো কি সুন্দর ফুল ফুটছে, চাল ঝাড়তেছে, চাল চাল ভাঙানোর পর ঝাড়া হয়নি তো এই ঝাড়তেছে। চলে আসলাম বাড়িতে আবার চাল নিয়ে, এখন আমি ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে বানাচ্ছি নারকেল নাড়ু। নারকেল নারকেলটা এভাবে কেটে নিয়েছি, এখানে দেখো এখানে নিচে নিচে তো শুকনো কড়াইয়ে নারকেলটা দিয়ে আমি এটাকে ভেজে নেব একটু।
জালটা কমিয়ে দিলাম। এখানে আমি এবার দিয়ে দেব চিনি। এই দেখো ওটা ভাজতে ভাজতে এটাকে একটা লাল কালার চলে এসছে, সুন্দর কালার আসছে। এবার নামাবো। আজকে প্রথমবার বানাচ্ছি। আর একটু সুন্দর কালার আসবে, তারপর আমি এটাকে নামাবো। আমি এটাকে নামিয়ে নিলাম। তো এবার আমি হাত ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি বানাবো। নাও ধরো। ওই যে নাড়ু বানাইতে বানাতে আমার হাতটা পুরো একদম তেল দিয়ে ভরে গেল। দেখাও একটু বানানো। সরাও কি, সরাও সরাও। হয়েছে হয়েছে। এই যে দেখো হয়ে গেছে নাড়ু। তো এবার আমি একটা খেয়ে দেখতেছি কেমন লাগে। খুব ভালো লাগে। তো আজকে আর কিছু বলছি না। তো তোমরা সবাই ভালো থেকো, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার ভিডিও দেখতে থাকো আরও। তো আমি এখন ভাত নামাবো। তো আজকে আর ভিডিও বানাবো না। তো বাই।